দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দিলদার উপজেলার পাতচাইল এলাকায়, যেখানে আজকে সকাল 9টায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তো ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে স্থানীয় এলাকাবাসী 4 ব্যক্তিকে কিন্তু পুলিশে সোপর্দ করেছে, এবং কি অভিযুক্তের বাড়িতে তারা সকালে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে সেটা আসলে ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে ফেলা হয়েছে, তারপরেও এখনও দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে। আসলে এই হত্যাকাণ্ডের ব্যাপারে স্থানীয় লোকদের কাছ থেকে জানার চেষ্টা করলে তারা আসলে এই বিষয়ে তেমন মুখ খুলতে রাজি নয়, কারণ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা মর্জিনা, তাই সে অত্যন্ত প্রভাবশালী এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি, এবং কি থানায় তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলাও রয়েছে এমন তথ্যই কিন্তু আমাদের কাছে রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের বাড়িতে কিন্তু আগুন লাগানো হয়েছে, এবং কি আরেক বাড়িতে ভাঙচুর করা হয়েছে। আমি সেই বাড়িতে যাব, সে পর্যন্ত দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। এই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত মর্জিনা বাসমাইয়ের স্ত্রী, তার বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং কি ভাঙচুর করা হয়েছে এমন দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আর একটা কথা বলে রাখি যে যে মর্জিনা তার বিরুদ্ধে কিন্তু একাধিক মাদক মামলা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার মামলা রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে এরকম তথ্য স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। আমরা কিন্তু এই মুহূর্তে যে মাদকের সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দেখেন দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মাদক এই ঘরটাতে মূলত আমরা যেমনটা বুঝতে পাচ্ছি যে এই ঘরটাতে কিন্তু এই যে মাদক সেবীরা ব্যবহার করত এমন তথ্য স্থানীয় লোকজন আসলে জানিয়েছে। তারা আসলে ক্যামেরার সামনে আসতে অনেকটাই ভীতি প্রকাশ করেছে, তারা চাচ্ছে না যে তারা ক্যামেরার সামনে এসে কথা বলুক। এই ফুয়েল পেপার দেখতে পাচ্ছেন, এই যে ফুয়েল পেপারে মাদক গ্রহণ করা হয়।